राखी तो कमल कमल आमी आबार जेनो तुमार देखा पाए
দর্শনে ওরে আমার প্রাণ বন্ধু তোমার শোনে কত মধুর আলাপনে সাধের নিশি জাগিয়া কাটাই আমার এই যে শেষ পর্যন্ত এখনো প্রায় 200 অধিক মানুষ আপনারা আছেন কেন আছেন মনের মধ্যে একটা অভাব কি চোখের কোণায় পানি কেন বেলাটা অফ করে দেন হ্যাঁ দাদু বেলাটা বন্ধ আমার দাদার মেয়ে আমার ফুফু জান যার সাথে আমার গান মনে হয় তিন থেকে চার বছর পরে হবে না চার বছর পরে একসাথে গান গাইতে দাঁড়াইছি আমার দাদা এমন একজন লোক ছিল যখন আমরা গান শিখি নাই যেই কালে 500 টাকার নোট 1000 টাকার নোট দেখি নাই 500 টাকার নোট খুব দাম মানুষের পকেটে এটার অনেক দাম তখনই দেখেছি যে আমার দাদা 500 টাকার নোট যখন 1000 টাকার নোট বের হয়েছে 1000 টাকার নোট খরচ করে দেখলে নাতি কোয়া জড়ায় ধরছে চায়ের বিল দিছে 10 টাকা 20 টাকা চায়ের বিল দিছে 1000 টাকার নোট ভাইয়া সেই দাদার নাতি আমি আজকে আমার দাদা নাই আমার দাদা ওনার জীবনে উনি যদি সঙ্গীতের অর্থ কাজে লাগাইতেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় কোনো শিল্পী নাই যে ওনার উপরে অর্থ ইনকাম করছে আমাদের পুরো ব্রাহ্মণবাড়ি আমি কুমিল্লার কথা বলছি না কুমিল্লাতে অনেক গুণীজনরা ছিলেন সাধক বারেক সরকার আনোয়ার সরকার আমাদের মান্নান কাকাকেও আমি দেখেছি আমার ওস্তাদের সাথে আমি যখন ছিলাম বাঙ্গরার মান্নান কাকা ছিল তারপরে পাহাড়পুরের আশেক কাকা ওনারা ছিলেন ওই সময়ের মানে খুব সমবয়সী শিল্পী ছিলেন আমার দাদা মিজান সরকার তবে উনি গানের অর্থ দিয়ে কোনো কিছু না কইরা যাইতে পারলো আমার বিশ্বাস উনি একটা রত্ন দিয়ে গেছে এটা বিনোদিনী স্বপ্ন সরকার নিষ্কলঙ্ক পরিষ্কার স্বচ্ছ আমার দাদার একটা রত্ন আমি আমার দাদার এই গুত্রে আমার ওস্তাদ বিনোদিনী আর আমার ওস্তাদের পরে আমি আর কেউ নাই আমার দাদার নামটা যেন আমি রাখতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার দাদার কারোর সাথে ঝগড়া হয়েছে এমন কোনো রেকর্ড নেই নাই নাই আমার দাদা কোনো সঙ্গীতের লোকের সাথে খারাপ আচরণ করেছে কোনো রেকর্ড নেই কোনো সঙ্গীতের লোকের টাকা মেরে খাইছে আমার দাদার এমন রেকর্ড নাই আমি ওনার নাতি আমি আমার দাদার মতো জীবনেও হইতে পারবো না তবে দোয়া করবেন দাদার নামটা যেন আমার মরার আগ পর্যন্ত আল্লাহ আমাকে যত বড় আসনেই তুলুক আমার দাদা মিজান সরকার এই নামটা বলতে যেন আমি ভুল না করি আমার দাদার জন্য আমার দাদির জন্য দোয়া করবেন পরপারে চলে গেছেন আমাদেরকেও যাইতে হবে সবাইকে যাইতে হবে তবে অনেক স্মৃতি আছে আমার দাদার সাথে আমার অনেক মিশুক ছিলেন ভালো শিল্পী ছিলেন ভালো মানুষ ছিলেন আমরা মানুষ হইতে পারি নাই মিজান সরকার এখনো একজন জীবন্ত কিংবদন্তির নাম আমার দাদার জন্য আবারও আপনাদের কাছে দোয়া চাই এবং আমার দাদার রেখে যাওয়া ধন
আমার ফুফুজান ওনার জন্য দোয়া করবেন। আমি ওনার নাতি, আমি বড় কোনো গায়ক হইতে পারবো না, মানুষ যেন হইতে পারি, দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ। প্রাণবন্ধু তোমার শোনে আমার প্রাণ, বন্ধু তোমার শোনে কত মধুর আলাপনে, সাধের নিশি জাগিয়া কাটাই, জব্বার যাই দুঃখ মো পোরা মনে বুচি রেখা রে দেখাই আমি, যাই দুঃখ মো পোরা মনে বুচি রেখা রে দেখাই, আগে নালিশ কইরা গো রাখি আবার যেন তোমার দেখা পাই আমি, আগে নালিশ কইরা গো রাখি জব্বার শাহ আবার যেন তোমার দেখা পাই। আগে তোমায় রাখি বলে নিয়া যাইও সময় হইলে, যার তার শোনে কেমন করে যাই মালিক সাহ, আগে তোমায় রাখি বলে আমায় নিয়ে যাইও সময় হইলে, যার তার শোনে বলো কেমন করে যাই, বাউল কবি রহমানে সেই আশাতে কাল কাটাই,